অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে 2021 শনি বকরি হচ্ছে। 141 দিনের জন্য এই কর্মফলদাতা শনিদেব বকরি হচ্ছে। এর ফলে কর্কট রাশির উপর কী শুভ প্রভাব এবং কোন কোন দিকে অশুভ প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, দেখুন এই যে শনি এই 141 দিনের জন্য এই বকরি হচ্ছে, অর্থাৎ 23 মে টু 11 অক্টোবর 2021 পর্যন্ত এই শনি বকরি অবস্থায় থাকছে। আপনাদের রাশির সপ্তমভাবে এই সপ্তমপতির অবস্থান এবং বকরি অষ্টমপতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের রাশি এবং লগ্নের, কর্কট রাশি এবং কর্কট লগ্নের অষ্টমপতি এবং সপ্তমপতি, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে বকরি অবস্থায়, কি ফল হতে চলেছে দেখুন। প্রথমেই আপনাদেরকে জানাই, সপ্তমভাব থেকে আপনার কী বুঝাই, দাম্পত্য জীবন, পার্টনারশিপ বিজনেস, দৈনিক ইনকাম, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বন্ডিংয়ের কিন্তু অভাব, কিন্তু সমন্বয়ের অভাব দেখা যাবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, এই সম্ভাবনাগুলো, অর্থাৎ দাম্পত্য কলহের জায়গাটা কিন্তু সৃষ্টি করবে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন, 4-5 জন মিলে একসঙ্গে বা 7-8 জন মিলে একসঙ্গে করছেন, তারা অবশ্যই এক খুব বিশ্বাসের সঙ্গে কিন্তু এগাবেন না, চোখ কান খুলে রেখে এই সময় কিন্তু কাজ করুন। অত্যাধিক অন্ধবিশ্বাসের মতো আপনি কাজ করলেন, এখানে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে। দৈনিক ইনকামের জায়গাটাতে কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু ভালো, এবং এই সময় আপনাদের রাগ জেদ আপনাদের কিন্তু বাড়বে। অর্থাৎ এই সময় আপনাদেরকে জেদ এবং রাগ, এই দুটি কিন্তু আপনাদেরকে কমাতে হবে। অর্থাৎ কোনো জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করে ফেললেন, রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে ফেললেন, এই জায়গাটাতে কিন্তু সমস্যা আসবে। শনির এই বকরি শনির দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নের নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে আপনার ক্ষেত্রে এক চান্সে যে কোনো কাজ হয়ে যাওয়া, অর্থাৎ বাধা বিপত্তি মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। বেগ বাধা, অর্থাৎ এক চান্সে কোনো কাজ হবে না, বাধা দিয়ে কিন্তু আপনাদেরকে সেই কাজকে উদ্ধার কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনি কর্কট রাশি মানুষ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা, পিতার সাথে মতান্তরের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট না পাওয়া, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এই বকরি শনির দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নের উপর সরাসরি পড়ছে। কি ফল পেতে চলেছে রাশি এবং লগ্নের উপর দেখুন এই বকরি শনির দৃষ্টি। দেখুন, প্রথম কথা, আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের বৃদ্ধি এই সময়, অর্থাৎ আপনাদের কনফিডেন্স লেভেল ভালো করবে। শরীরগত দিকটা কিন্তু কিছুটা হলো আগের থেকে ফার বেটারমেন্ট কিন্তু হবে। এই শনির দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে তুঙ্গ গৃহে এই দৃষ্টি কিন্তু পড়ছে, অর্থাৎ এই সময় আপনাদের ভূমি ভবন বাহন সুখের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব প্রপার্টি কিনা,
আপনার নিজস্ব কোনো গাড়ি কিনা এই সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু বিশেষ করে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদেরকে কিন্তু খেয়াল থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের খারাপ কিন্তু হবে, অর্থাৎ মায়ের হেলথের দিকটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শিক্ষার জায়গাটা, এডুকেশনের জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো রেজাল্ট আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রেম লাভ রিলেশন জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, পারিবারিক সুখের সম্ভাবনার জায়গাটা কিন্তু আপনাদের উঠে আসছে। আপনি কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষ, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু সুখের সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের বদলির একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, কিন্তু আবারও বলছি যে এই সময় আপনাদের ব্যাড টেম্পারমেন্ট, অধিক থেকে অধিকতর রাগ আপনাদেরকে কিন্তু ভুল পথে পরিচালিত কিন্তু করবে, অর্থাৎ আপনাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে। নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা যেমন থাকবে, রাগটাকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আপনাদের এই সময়, অর্থাৎ এই শনি যে 23 মে টু 11 অক্টোবর পর্যন্ত, যে 2021 পর্যন্ত যে বকরি থাকছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় 10 বার হলো ভেবে নিন। অর্থাৎ যেগুলোতে আপনারা যৌথভাবে কাজ করছেন, মানে আপনি একা মালিক নন, 5-7 জন মালিক আছেন, এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করুন। আপনি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে সফলতা এবং দাম্পত্য সুখ এবং দৈনিক রোজগারের জায়গাটা আপনাদেরকে কিন্তু এই সময় বিশেষভাবে লাভ কিন্তু দেবে। যদি আপনারা এই সময় অলসতা, অর্থাৎ আলস্য ভাবটা যদি কাটিয়ে আপনারা উঠতে পারেন, আপনি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের মানুষ, আপনি কিন্তু নিশ্চিত রূপে এই যে শনি যে বকরির যে শুভ ফল তা আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই যে 141 দিনের জন্য যে এই শনি বকরি হচ্ছে, অর্থাৎ এই সময়ের মধ্যে বেশ কিছু শুভ এবং অশুভ দুই কিন্তু আপনাদের জীবনে দেখা কিন্তু যাবে। হেলথের দিকটা কিছুটা হলেও সমস্যা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকবে। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।